আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি আজকের ভিডিওতে নিয়ে আসলাম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা নিয়ে আলোচনা করব। আর এটা বেশ কয়েকদিন হলে এই আবেদনটি পাবলিশ হয়েছে, তা আমি যেসব পদগুলো এখানে রয়েছে আমি সবগুলো দেখে দেব। আর সে সাথে আমি বন্ধুদের বলবো, আমি যেহেতু একটু পরিশ্রম করে আপনাদের জন্য বিভিন্ন সরকারি চাকরির নিয়োগগুলো সংগ্রহ করে এবং সেগুলো আপনাদের সুবিধার্থে পোস্ট করে থাকি, সেহেতু অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটি দেখার পর একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, যাতে বাংলাদেশের আপনার মতো অনেক বেকার এই পোস্টটি পায়। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই পরিশ্রমের সামান্য মূল্যটুকু দিবেন, এইটুকুই চাওয়া। যাই হোক, আর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড আর যে সব পদে নিয়োগ সেরেছে সেগুলো হচ্ছে ড্রাইভার, এটা নেবে হচ্ছে আপনার 15 জন, আর ন্যূনতম পাস হচ্ছে অষ্টম শ্রেণী পাস, সমানের যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাছাড়া মোটর সাইকেল, কার, জিপ, মাইক্রোবাস ও মাঝারি ট্রাক চালানোর দক্ষতা ইত্যাদি থাকতে হবে, আর বাকিটা আপনারা পড়ে নেবেন। আর যদি কারো এই বিজ্ঞপ্তিটি কারো মানে ফটোটি কারো যদি লাগে, তাহলে অবশ্যই আমার এখানে কমেন্ট করবেন, আমি তাদের মেইলটা কমেন্ট করবেন, আমি সরাসরি তাদের মেইলে এই ইয়েটা আমি পাঠিয়ে দেব। আর এর বেতন হচ্ছে 15,000 টাকা এবং পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে 9 জুলাই 2018। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্কিল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল নেবে 1 জন, এটা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং 6 মাস টেট কোর্স সম্পন্ন হতে হবে। বেতন হবে 9,000 থেকে 21,000 টাকা। আমি বেতনগুলো বলবো না, কারণ বেতন যাই হোক আমার চাকরির দরকার আমাদের। আর এখানেও কিন্তু 9 জুলাই 2018-তে উপস্থিত হতে হবে পরীক্ষার জন্য। আর তৃতীয়ত বেসামরিক কুক, এটা নেবে তারপর হচ্ছে আমার এটার পরীক্ষার তারিখটা হচ্ছে আপনাদের 25 জুলাইতে। তারপরে আপনার নেবে হচ্ছে মেস ওয়েটার, এটা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক বা সমান যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং 5 ফুট 5 ইঞ্চি হতে হবে। আর 25 জুলাই এনাদের পরীক্ষা হবে। তারপরে নেবে হচ্ছে পিয়ন, এটা ন্যূনতম মাধ্যমিক পাশের হতে হবে। আর যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং 25 জুলাই 2018-তে পরীক্ষা হবে। সুইপার, এটা হচ্ছে 25 জুলাই এনাদের পরীক্ষা হবে। তারপর নেবে হচ্ছে সাইট সুপারভাইজার, তাদেরকে ডিপ্লোমা সিভিলে হতে হবে এবং 3 বছর অভিজ্ঞতা হতে হবে এবং 29 জুলাই তাদের পরীক্ষা হবে। এবং মার্কেটিং কমার্শিয়াল, শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম MBA MBM মার্কেটিং বা ফিন্যান্স ডিগ্রি হতে হবে, আর কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 29 জুলাই এনাদের পরীক্ষা হবে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার, 4 বছর ডিপ্লোমা সিভিলে ইলেকট্রিক্যালে থাকতে হবে আর 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর 29 জুলাই এনাদের পরীক্ষা হবে। 29 জুলাই সুপারভাইজার বা কেয়ারটেকার, এখানেও 4 বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে সিভিলে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 29 জুলাই এনাদের পরীক্ষা হবে। অফিস সহকারী কাম স্টোরম্যান, এখানে 29 জুলাই পরীক্ষা হবে এনাদের। আর এটা হচ্ছে নতুন উচ্চ মাধ্যমিক ও সমানের যোগ্যতা সম্পূর্ণ। এছাড়া হচ্ছে অফিস সহকারী 29 জুলাই পরীক্ষা হবে, ইউএসএম 29 জুলাই পরীক্ষা হবে। আর এগুলো সবগুলো
এটা অফিস সহকারী ন্যূনতম ইন্টার পাস, আর ইউএসএম এটা ন্যূনতম এসএসসি পাস, আর এটা এসএসসি পাস কোয়ালিটি কন্ট্রোল, এটা এসএসসি পাস, এটা 29 জুলাই পরীক্ষা হবে। আর অন্য অন্য যেগুলো আপনার শর্ত রয়েছে সেগুলো আমি করে দিচ্ছি, একটু ভালো করে শুনে রাখবেন। প্রযোজ্য শর্ত সাপেক্ষে ঢাকা ও ফ্যাক্টরি এলাকার গাজীপুরে বিনা খরচে থাকার ব্যবস্থা, ওভারটাইম, টিএ, ডিএ ভাতা, খাবার বিল, বাৎসরিক বেতন সহ 48 দিন ও অন্যান্য প্রচলিত সুবিধা প্রাপ্য উল্লেখ্য, 1 বছর চাকরির সমাপ্ত, কাজের দক্ষতা ও শৃঙ্খলার মান অনুযায়ী 0 আসনের বিপরীতে চাকরি স্থায়ী করা হতে পারে। আর আবেদনকারীদের নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কী কী লাগতেছে আপনার, আবেদনকারীর পিতার নাম, মায়ের নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপরে নিজ জেলা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, ধর্ম, চারিত্রিক সনদপত্র যা এবং জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা দুই 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 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্যায়িত কপি, ড্রাইভারদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত ফটোকপি, মোবাইল নাম্বার ও পদের নাম উল্লেখপূর্বক আবেদন পত্রের আগামী 8 জুলাই 2018 তারিখের মধ্যে বিএমটিএফ লিমিটেড এর প্রশাসন শাখায় এইচআরডিতে ডাক কুরিয়ার যোগে পৌঁছাতে বা জমা দিতে হবে। সকল প্রার্থীকে বিএমটিএফ লিমিটেড গাজীপুর এর অনুকূলে 200 টাকা সমমানমূল্যের ব্যাংক ড্রাফ্ট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আগ্রহী প্রার্থীদের লিখিত, ব্যবহারিক, মৌখিক ও ডাক্তার পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপযুক্ত সকের প্রত্যেক পদের নামের সামনে পাশে বর্ণিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে এবং নয় ঘটিকা উপস্থিত হতে হবে। আবেদন পত্র এবং সকল সনদপত্রের মূল কপি সহ অর্থ প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। আবেদন পত্র বাতিল বা সংরক্ষণ নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ওকে বন্ধুরা, এই ভিডিওটি অনেক বড় হয়েছে কারণ এখানে লেখাগুলো মানে স্পষ্ট নয়, সেহেতু আমি ভালো করে পড়ে দিয়েছি, এই জন্য আমি অনেক সময় নিয়েছি। বন্ধুরা, পরবর্তীতে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবার প্রতি শুভকামনা রইল এবং নিয়মিত আমার চ্যানেলটি একটু ঘুরে দেখবেন, তাহলে হয়তো যে কোনো চাকরির খবর আপনি পেয়ে যেতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।